নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে বাংলাদেশি স্টাইলে ডিম আলুর ভর্তা। আমরা নর্মালি যে ডিম আলুর ভর্তা খেয়ে থাকি তার থেকে এর টেস্টটা কিন্তু একেবারেই অন্যরকম আর অনেক বেশি টেস্টি। চলুন তাহলে দেখে নিই আমরা কিভাবে বানাতে হয় বাংলাদেশি স্টাইলে ডিম আলুর ভর্তা। ডিম আলুর ভর্তা বানানোর জন্য একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, একটা ডিম সেদ্ধ করে রেখেছি, 1 চা চামচ সর্ষে তেল লাগছে, 1 চা চামচ ধনে পাতা বাটা লাগছে। এখানে শুধুমাত্র ধনে পাতাটাকে আমি বেটে নিয়েছি, এর মধ্যে আর কিছুই দেওয়া নেই। তবে ধনে পাতা বাটা যদি দিতে না চান তাহলে ধনে পাতা কুচিও দিতে পারেন। 1 চা চামচ মিহি করে কুচানো পেঁয়াজ লাগছে, 1টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, তবে ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন, আর লাগছে স্বাদ অনুযায়ী নুন। প্রথমে একটা প্লেটের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। এবার একটু স্বাদ অনুযায়ী নুন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালোভাবে মেখে নেব। নুন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা মেখে নিলে খুব ভালো এটা মিক্স করা যায় আর কাঁচা লঙ্কাটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। এটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে ডিম আর আলুটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ডিম আর আলুটা দিয়েও খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ সরিষার তেল দিচ্ছি। তবে ভর্তাতে এক একজন এক এক রকম সরিষার তেল দিতে পছন্দ করেন, আমি 1 চা চামচ দিলাম। এবার এর মধ্যে ধনে পাতা বাটাটা দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নেব। এবার এটা খুব ভালোভাবে মেখে নিলে রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল ডিম আলু ভর্তা একেবারে বাংলাদেশি স্টাইল, খুবই টেস্টি এটা। গরম ভাতের সঙ্গে ডিম আলুর ভর্তা খেয়ে বলুন কেমন লাগলো আপনাদের। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাই।